আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে যে ঘটনাটি শোনাব সেটা হলো চার নামাজের ঘটনা। প্রিয় মুসলিম ভাইয়েরা, যারা নিজের দোষ ধরা থেকে যারা সম্পূর্ণভাবে উদাসীন থাকে তারা মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রানীরা নিজের দোষকে আগে দেখেন, অন্যের দোষ ধরতে গিয়ে নিজের কথা অবশ্যই ভুলে যাবে এবং নিজেও সারা জীবনেও সংশোধন করতে পারবে না। কবর তাদের প্রতিদিন নিকটবর্তী হচ্ছে কিন্তু সেদিকে তাদের কোনো খেয়াল নেই, খেয়াল থাকে তাদের অন্যের দোষের দিকে। অন্যের দোষ ধরতে গিয়ে এরা এত ব্যস্ত হয়ে পড়ে যে নামাজে দাঁড়িয়েও তারা অন্যের দোষ ধরাকে কৃতিত্ব মনে করে এবং নিজের কথা ভুলে যায়। অথচ এইরকম দোষে সেও দোষী। যেমন চারজন লোক এক মসজিদে নামাজ পড়তে ছিল, উজু করে যায় এবং তারা নিজেদের মতো নিয়ত বেঁধে বেঁধে নামাজে পড়ে শরিক হলো। খুব মনোযোগ ও বিনয়ের সাথে রুকু সিজদা করছিল, এমন সময় হঠাৎ মুয়াজ্জিন এসে মসজিদে প্রবেশ করলো। একজন নামাজি বলে ফেললো, আরে ভাই মুয়াজ্জিন, সময় তো অনেক আগেই হয়ে গিয়েছে, এখনো আজান দেওনি নাকি? দ্বিতীয় নামাজি তাকে বললো, আরে তুই নামাজের মধ্যে কথা বলে ফেলেছ, সুতরাং তোমার নামাজ অবশ্যই ভেঙে গেছে। দ্বিতীয় নামাজিকে বলল, আরে চাচা মিয়া, আপনি অন্যকে কি বলছেন, আপনার নিজের নামাজ তো ভেঙে গেছে, নিজে চিন্তা করে দেখেন। চতুর্থ নামাজি বলল, আল্লাহ পাকের শুকর যে এদের তিনজনের মতো আমার নামাজ ভাঙেনি, সুতরাং চারজনের নামাজই কি বরবাদ হয়ে গেছে। এর একমাত্র কারণ অন্যের দোষ ধরতে যাওয়া। অন্যের দোষ যে ধরতে যাবে সে সবার আগে বরবাদ হবে। সবচেয়ে আরামে আছে যারা, তারাই যারা নিজের দোষ দেখে এবং অন্যের দোষ ধরিয়ে দিলে তা মেনে নেয় এবং নিজের সংশোধন হয়।